হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে খাদানের ভিলেনের চরিত্রটা মানে যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা করতে চলেছেন তার একটা পোস্টার রিভিল করে দেওয়া হয়েছে এবং একটা মোশন পোস্টারও রিলিজ করা হয়েছে তো সেটা নিয়ে রিয়াকশন দেবো এই ভিডিওর মধ্যে তো দেখুন খাদান অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়নি তারপরে প্রপারলি প্রমোশন করা হচ্ছে প্রতিটা মুহূর্তে কাস্টিং অ্যাড হচ্ছে সেটার খবর আমাদের সামনে আসছে ছবিটা নিয়ে অলরেডি কথাবার্তা চলছে তো দেব কিন্তু মার্কেটিংয়ের দিক থেকে কোনো রকম খামতি রাখছেন না এবার যদি ছবিটা ভালো হয় তাহলে অবশ্যই কোথাও গিয়ে অডিয়েন্স এটা ল্যাপ আপ করবে তো এখানে আমরা যা রিপোর্ট পেয়েছিলাম সেই অনুযায়ী আমরা বুঝতে পেরেছিলাম যে এখানে দেবের ডাবল রোল থাকতে চলেছে এটা মানে মিডিয়াতেই আর কি চলে এসেছিল একটা বাবা দেব একটা ছেলে দেব বাবার অপোজিটে বারখা থাকতে চলেছে ছেলের অপোজিটে ইদিকা পল থাকতে চলেছে এবার বি এই যে বাবার যে ক্যারেক্টারটা হতে চলেছে তার একটা বন্ধুর চরিত্রে সে তাতে আমরা হয়তো যীশু সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি এবং এইটা তার কম বয়সের লুকটা ঠিক আছে এবং এই যে বাবা দেব এবং যীশু সেনগুপ্ত একসময় হয়তো বন্ধু ছিল এবং তারা একসাথে মিলে কিছু করতো এবং এখানে একটা কৃষ্ণ সুধামার কথা বলা হচ্ছে তো হয়তো যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা সে একজন ইনফ্লুয়েসিয়াল ফ্যামিলি থেকে দেবের যে ক্যারেক্টারটা সে হয়তো সাধারণ ফ্যামিলি থেকে হতে পারে বা উল্টোটাও হতে পারে মানে আমি বাবা ফাদার দেব ক্যারেক্টারটার কথা বলছি এবার এদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল এবং দেখবেন বারবার বলা হচ্ছে যে কৃষ্ণ শুধু আমার বন্ধুত্বের কসম একবার যখন বন্ধুর জন্য মানে কথা দিয়েছি জান অব্দি দিয়ে দেবো তো হয়তো এই দেবের বাবা দেবের যে ক্যারেক্টারটা সে যীসুষণ গুপ্তকে খুব ট্রাস্ট করতো একটা টাইমের পরে যীসুসেন গুপ্ত হয়তো তাকে বিট্রে করে এবং তার ক্ষতি করে দেয় তাকে মেরে দেয় এবং পরে এই যে ছেলেদের সেই বদলা নিতে আসছে তো এখানে একটা যে ওল্ড স্কুল রিভেন্স ড্রামার টেম্পলেট বি হতে পারে এটা পুরোটাই আমার প্রেডিকশন নাও হতে পারে হয়তো ওটা পুরোপুরি অন্য রকমের হলো বাট বাবা ছেলে যেহেতু ব্যাপার তাই জন্য আর কি এরকম আমার মনে হচ্ছে এবং যীশুষেন গুপ্ত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ভিলেনের চরিত্র সাউথের ছবিতে মানে তেলেগু ছবিতে পরপর করে এসেছে এবং তার মধ্যে কিছু খুব রিমার্কেবল ছবি উনি করেছেন যার মধ্যে আশ্বত থামা একটা যাতে উনি অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছিলেন ভিলেনের চরিত্র এবং সেখানে যে সোয়াগটা ইত্যাদি লাগে সেটা যুশজন কিন্তু অসাধারণ একজন অভিনেতা প্লাস ওই কমার্শিয়াল স্পেসের মধ্যে কিভাবে নিজেকে পুল অফ করতে সেটা উনি খুব ভালো করে জানেন এবং উনি তেলেগু ইন্ডাস্ট্রি যারা সবচেয়ে ভালো এটা করে সেখানে এতদিন ধরে প্র্যাকটিস করে নিয়েছেন তো আমার মনে হয় কোথাও কি তার একটা প্রপার ইউটিলাইজেশন যেটা বাংলা ছবিতে হয় না ওই মাসিউয়েতে সেটা কোথাও এই ছবিতে একটা হতে পারে এবং এই ক্যারেক্টারটা তো এখানে যীসুসেন গুপ্তর যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু আমার যদ্দূর মনে হলাম যাই না দেখুন আরও একটা জিনিস দেখবেন এনসিওর করা হয়েছে যেখানে প্রতিটা লোকের কিন্তু অ্যাকসেন্টটা কিন্তু নর্মাল বাংলার মতো নয় একটু তার মধ্যে ভেরিয়েশন আনা হয়েছে তো সেই জিনিসটাও বেশ ভালো লাগছে যেটা মশার পোস্টার আমরা যীশুসেন গুপ্ত ডায়লগটা পাচ্ছি এবং ডায়লগটা যে লেখা হয়েছে সেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এর মধ্যে কিছু ফেমিনাইন কোয়ালিটিস রয়েছে ঠিক আছে এই লোকটার মধ্যে এ কিন্তু পুরোপুরি ম্যাস্কুলাইন রকম একটা ভিলেন নয় কিন্তু এর মধ্যে ফেমিনাইন কোয়ালিটিস রয়েছে কারণ এ বলছে যে পুরুষ মানুষের দুটোই অস্ত্র একটা ধৈর্য আর একটা হচ্ছে বীর্য এই জিনিসটা যে বলছে যেভাবে ডেলিভার করছে সেখান থেকে বোঝা এর মধ্যে কিছু ফেমিনাইন কোয়ালিটি আছে এবং যেভাবে সে ঢোল নিয়ে দাঁড়িয়ে রয়েছে করছে ঠিক আছে কোথাও গিয়ে একটা লোকটা ধার্মিকও হতে চলেছে লোকটা হয়তো একটা ভক্ত এবং যীশু সেনগুপ্ত মহাপ্রভু সিরিয়াল করেছেন মহাপ্রভুর মধ্যে আমরা জানি তার ক্যারেক্টার খুব পপুলার হয়েছিল যিনি সেখান থেকে প্রথম নাম পান এবং আপনারা যদি চৈতন্য ব্যাপারে পড়েন চৈতন্য যে ক্যারেক্টারটা তার মধ্যে বলা হয় যে ফেমিনাইন কোয়ালিটিসও প্রচুর বেশি করেছিল ঠিক আছে সেটা কোথাও একটা কৃষ্ণ রাধার মিক্সচার এরকমইভাবে একটা ডিফাইন করা হয় আপনারা নিশ্চয়ই জানবেন যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তো সেইটা কোথাও গিয়ে এই ক্যারেক্টারটাকে দেখবেন যে মানে বেশভূষাটা দিয়েছে কোথাও একটা কি আমি যখন প্রথম দেখলাম আমি যেটা বাকিদের আপনাদের মতামত অবশ্যই জানাবে আমার প্রথমেই মহাপ্রভুর কথাটা ক্লিক করলো যে ওটার জন্য যিশু আমরা প্রথম চিনেছিলাম আবার কোথাও গিয়ে একটা সেই জোনের মধ্যে সেই আবতারের মধ্যে সে একটা কামব্যাক করছে এবং তার সাথে ডেফিনেটলি এটা একটা যেহেতু একটা ওভার দ্য টপ অ্যাকশন মুভি মাসি একটা ছবি হতে চলেছে সেখানে সে ভিলেনের চরিত্র প্লে করবে তার ইভিল সাইডেও থাকবে তার শেডস থাকবে তো সেটাই আর কি দেখার মতো বিষয় হবে তো ক্যারেক্টারটাকে কিন্তু টিপিক্যাল একটা ভিলেন বানানো হচ্ছে না তার মধ্যেও কিন্তু তারও শেডস রয়েছে ঠিক আছে এবং ভিলেনটাকে একটু অন্যরকম করে দিচ্ছে হিরো অনেক বেশি হিরোই এবং রাগেড ভিলেনটাকে রাগেড করছে না তার মধ্যে একটা মানে একটা প্লেফুল ব্যাপার নিয়ে আসছে তো সেইগুলো আর কি ইন্টারেস্টিং লাগছে এখন অবধি যা যা প্রমোশনাল মেটিরিয়াল এসেছে দেবের যে লুকটা সামনে এসেছিল সেটাও খুব সেখানে একটা লেভেলের ডায়লগ ছিল এখানেও যে ডায়লগটা রয়েছে সেটাও বেশ বেশ ভালো লুকটাও ভালো ইন্টারেস্টিং লাগছে প্রমিসিং লাগছে তো দেখা যাক এরপরে যেটা আমার মনে হচ্ছে যে যে দেবের ক্যারেক্টারটার লুকটা আমরা দেখতে পেয়েছিলাম ওটা কিন্তু ছেলের ক্যারেক্টারটা হতে চলেছে ওটা কিন্তু বাবার ক্যারেক্টারটা বি নয় ঠিক আছে বাবার ক্যারেক্টার লুকটা হয়তো আমাদের সামনে এখন হয়তো আসবে না বা হয়তো পরে আসতে পারে দেখা যাক সেটা আর যিশু সেনগুপ্তের যে লুকটা আমরা দেখতে পেলাম সেটা হয়তো ইয়াং বয়সের হতে চলেছে বুড়ো বয়সের লুকটা নয় হয়তো বুড়ো বয়সে তার লুকটা অন্যরকমও হতে পারে ছবিতে যেহেতু অনেকটা সময় জুড়ে গল্পটা দেখাবে তাই জন্য তারও দুটো লুক থাকতে পারে তো সেইগুলো কতটা ইন্টারেস্টিং হয় সেটাই দেখার মতো বিষয় হবে এবং এই ছবিটার মার্কেটিং যেরকম ভালো হচ্ছে আশা করবো যে একটা নিউ এজ গল্প থাকবে প্রেজেন্টেশনের মধ্যে স্টাইলাইজেশন থাকবে যেটা এখনকার দিনে কমার্শিয়াল অডিয়েন্স পছন্দ করছে অ্যাকসেপ্ট করছে তো সেই জিনিসটা যেন থাকে ট্রিটমেন্টের মধ্যে তাহলেই কোথাও গিয়ে একটা ছবিটা অডিয়েন্স ল্যাপ আপ করে নেবে পছন্দ করবে তো দেখা যাক সেটা কী হয় ইটস টু আর্লি টু অন দ্যাট আপনাদের কি মতামত আমার তো পার্সোনালি মোশন পোস্টারটা খুবই ভালো লেগেছে ডায়লগস ইত্যাদি লুক ইত্যাদি সব কিছুই ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই